রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়টি জানানো হয়। এ সময় আরও জানানো হয়, মস্কো সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। ব্রিফিংয়ে বলা হয়, অ্যান্তনিও গুতেরেস আগামী বৃহস্পতিবার জেলেনস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এর আগে মস্কো সফর করবেন তিনি। এদিকে ক্রেমলিন থেকে বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দেওয়া হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়ার হামলার পর থেকে সরব ভূমিকা পালন করছে জাতিসংঘ। যুদ্ধ থামাতে দুপক্ষের সঙ্গে আলোচনায় বসতে অ্যান্তনিও গুতেরেস চলতি সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছেন।